আর খানিকক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠান শুরু হবে। কমলিনী মুখার্জির গানে এবং শ্রীজাতর কবিতায় এবং একটা ছোট্ট আড্ডায় একটা অন্যরকম অনুষ্ঠান আলাপ। এই আলাপের সাক্ষী থাকার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এবং প্রত্যেককে আপনাদের স্বাগত জানাই। আর খানিকক্ষণের মধ্যেই আমাদের আজকের এই অনুষ্ঠান আলাপ শুরু হবে। আজকে আমরা একটা পরিবার আর আপনাদের সঙ্গে আলাপচারিতা করব। এই শহরে অনেকদিন পর নিজের বলতে একটা অনুষ্ঠান করছি, আর শ্রীজাতর সাথে এই প্রথম অনুষ্ঠান করছি। সব মিলিয়ে আশা অনেক। আপনারা সবাই এসেছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। অনেকে আসতে পারেননি বিভিন্ন কারণে জানিয়েছেন, তাদেরকে আমরা খুবই মিস করব। কিন্তু এমন কয়েকজন মানুষ এসেছেন যাদের জন্য আমার অন্তত এই সন্ধেটা, এই প্রয়াসটা খুব আনন্দের হয়েছে। প্রথমেই বলি আমার বাবা মায়ের কথা। আমি যেহেতু এখানে এখন অনেকটা সময় থাকি না, বাবা মা আর সামনে বসে আমার গান অনেকদিন শুনতে পান না। আমি খুব মিস করি সেটা, আমি জানি ওরাও মিস করে, কারণ টেকনোলজি জিনিসটা ওদের আয়ত্তে নয়। তাই আজকালকার যুগের ইউটিউব বা অন্যান্য জিনিস ওদের ধরাছোঁয়ার একটু বাইরেই, সুতরাং তারা যে আজ আসতে পেরেছে। আমি শুনছি আজকে মাতৃদিবস, মাদার্স ডে কোনো দিন হয় বলে আগে কোনো দিন শুনিনি, আজকাল শুনি বিভিন্ন জিনিসের জন্য নির্ধারিত একটা করে দিন। আমার বাবা মা সত্যি না হলে আমার গান, আমার বেড়ে ওঠা, আমি যা হয়েছি কোনোটাই হতো না। কাজে আমি কোনো দিন বলে আলাদা করে তাদের কথা মনে করতে পারি না, কিন্তু আজকের অনুষ্ঠানটা তাই তোমাদের জন্য। আর আমার পরম শ্রদ্ধেয়, যার গান ছোট থেকে আমাকে উদ্বুদ্ধ করে, শ্রী স্বপন গুপ্ত। স্বপন কাকু এসেছে আর আজকে স্বপন কাকুর জন্মদিন, কাজেই তোমাকে শুভ জন্মদিন। আমি খুব আশা করব যে আমরা তোমার জন্মদিনে একটু তোমাকে আনন্দ দিতে পারবো। তুমি আমাদের অনেক আনন্দ দিয়েছ, দাও। তারপরে যার কথা মনে করব, নবনীতা মাসি। আমি খুব ভয়ে ভয়েই খোঁজ করেছিলাম তার শরীর সরাগত ঠিক থাকবে কি না। তক্ষুনি বললেন কালকে, হ্যাঁ হ্যাঁ আমি যাব, ওদের তো একটা ওপরে বক্স আছে, আমি ওখানে বসবো। কাজে তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি তোমাকে দেখতে পাচ্ছি না কিন্তু তুমি আমাদের দেখতে পাচ্ছ। তারপরে মনে করতে হবে আমাদের করিমদা কোথায় আছেন, যার জন্য HMV সারেগামার জন্য আমার সব সিডি আপনারা শুনতে পেয়েছেন, নইলে হতো না। আমার সব সিডি ওনাদের থেকে পেরিয়েছে, প্রকাশ পেয়েছে। আর সর্বশেষে একজনের কথা না বললে নয়, যিনি না থাকলে আমার সাথে আপনাদের অনেকের আলাপ প্রথম সেই 2008 সালে হতো না, রথিকান্ত বাসু তারা মিউজিকের। তার হাত ধরে বাংলায়, কলকাতায়, বাংলাদেশে বাংলা গানের, বাংলা সাহিত্যের, বাংলা সৃষ্টির একটা অসম্ভব সুন্দর সময় এসেছিল। এবং টেলিভিশন জিনিসটা কি সেটার শিক্ষা এবং তারপরে সব রকম সাপোর্ট আমি পেয়েছি তার কাছ থেকে। তিনি যে আজকে এখানে এসেছেন আমি ভীষণ খুশি, আমার কৃতজ্ঞতা অসীম। আর দু একজনের কথা বলবো যারা আমার বন্ধু, যারা সঙ্গে থেকে আমার সাহায্য করেছেন এই পুরো জিনিসটা করতে। মানে মনে হয়েছে নিজের মেয়ের বিয়ে দিচ্ছি, নিজের অনুষ্ঠান। একজন হলো মনোজ, কোথায় আছো জানি না, তাকে সবাই আপনারা এমনিই চেনেন, মনোজ মুরলী। শ্রাবস্তী, যে কিনা সব রকমভাবে ছুটো ছুটি থেকে শুরু করে মরাল সাপোর্ট অবধি সব কিছু দিয়েছে। অনিরুদ্ধদা, ভালোবেসে এসে আমাকে সাজিয়ে দিয়েছে। এরা সবাই না থাকলে আমার
কঠিন কাজটা আরো কঠিন হয়ে দাঁড়াতো। এইটুকু কথা না বলে পারলাম না, আমরা তো কথাবার্তাও বলবো, কাজে আপনারা আশা করি সেগুলো সব ভালোবেসে শুনবেন। এবার শ্রীজাতকে কিছু একটু বলতে সুযোগ দিই, অনেকক্ষণ আমি কথা বলেছি। না না, এরপর তো কথা বেশিরভাগ আমাকেই বলতে হবে। তুমি জানলে কি করে, আমিও বলবো। না তাহলে তো খুবই ভালো, তাহলে আমার কাজ আরও কমে যায়। শুভ সন্ধ্যা সকলকে। আমরা আপনারা যে কারণে এসছেন গান বাজনা একটু লেখাপত্র শোনবার আশায়, উৎসাহ দেওয়ার জন্যে, আমরা চেষ্টা করব একটু অন্যরকম একটা সন্ধে কাটাতে। আর অনেকদিন পর কমলিনী এই শহরে এত বড় একটা অনুষ্ঠানে আছে, কারণ দেশের বাইরে থাকবার কারণে ও এই দেশটা মেটানোর সুযোগ খুব একটা ও যেমন পায় না, আমরাও পাই না ওর গান শুনে তৃষ্ণা নিবারণ করবার সুযোগ। তো আজকে ওর ইচ্ছে মতো গাইবে, সঙ্গে আমি আমার ইচ্ছে মতো একটা দুটো লেখা পড়ব। সুভায়ু আছেন, ওর হাতের জাদু আমাদের সঙ্গ দেবে। বিপ্লবদা তো আছেনই অভিভাবক হিসেবে আমাদের সঙ্গে। আশা করি আপনারা খুব নিরাশ হয়ে ফিরবেন না, আর মাঝপথেই নিরাশ লাগলে আমাদের হাত তুলে জানাবেন, আমরা অন্য কিছু করার চেষ্টা করব। শুরু করি। তাই জন্য মাঝপথে আমরা কোনো বিরতির আমরা ঠিক করেছি। আমাদের খুব খুব যে বিরাট দীর্ঘ অনুষ্ঠান তা নয়, আপনাদের কাছ থেকে একটু ধৈর্য আমরা চেয়ে নেব। আমরা কোনো বিরতি রাখছি না অনুষ্ঠানে, একসঙ্গেই গান লেখা নিয়ে এগিয়ে যাবো এবং অনুষ্ঠান শেষ করব। আরেকটা অনুরোধ, আমি জানি যে এখানে হয়তো বলতে হবে না, তবু বলি যে যদি আপনাদের মুঠোফোনগুলো নিষ্ক্রিয় বা নিঃশব্দ থাকে তাহলে আমাদের কাজ করতে একটু সুবিধে হবে। আর আমাদের সকলের তরফ থেকে এটাও বলি একটা অনুরোধ, যে আমাদের খুব আপনাদের মুখগুলো দেখে হাসি বা হাসির অভাব দেখে গান করতে কথা বলতে ভালো লাগে। তাতে যদি ফোন হাতে রেকর্ডিং না দেখি তাহলে বড় আনন্দ পাব। আমাদের ইচ্ছে আছে আমরা এটা পুরো জিনিসটাকে পরে আপনাদের কাছে এনে দেওয়ার চেষ্টা করব। আজকে যারা এসেছেন তারা আমাদেরই চোখ ভরে দেখুন, কান ভরে শুনুন এই প্রার্থনা। যে গানটা প্রথমে গাইব ভাবলাম, বিভিন্ন কারণে গত কিছুদিন কিছুটা সময় বিভিন্ন জিনিস মনকে খুব বিক্ষিপ্ত করেছিল, কঠিন সময়ের মধ্যে দিয়ে চলছিলাম বলতে পারি, খুব চ্যালেঞ্জিং সময়। তাতে হঠাৎ এই গানটা আমার কাছে এলো একটা মেসায়া রূপে। চেষ্টা করছি সেই গানটা তাই আপনাদের শোনাতে। লুকিয়ে আসো আধার রাতে, তুমি আমার বন্ধু হে।
रथेरो वज्र एसो हे बख चिरे तुमे आमार बंधु वज्र एसो हे बख चिरे तुमे आमार बंधु রাতের কথা গাইল কমলিনী একটা ছোট লেখা পড়ি যার মধ্যে রাত আছে রাত জেগে পাণ্ডুলিপি পাণ্ডুলিপি জেগে জেগে রাত যখনই পাখির ডাক তুমি নাম দিয়েছ প্রভাত পেছনে জুড়েছ ফেরি যাতে লোকে গান গেয়ে ফেরে সব রাস্তা জেগে ওঠে লাভ হয় তোমারই আখেরে ডিপ্রেশন হয় খুব তবু লড়ে যাওয়া তবু জেদ রাত জাগে পাণ্ডুলিপি ঘুমোয় শিরার কাছে ব্লেড জলে ডুবে যেতে যেতে তুলে ধরা মাথা প্রাণপণ যখনই উদ্ধার কর্মী তুমি নাম দিয়েছ জীবন প্রথমার্ধ মোটামুটি দ্বিতীয়ার্ধ শুরু হলো সবে মরে গেলে হবে এত তাড়াতাড়ি মরে গেলে হবে এই গানটা অনেকদিন পরে গাইছি যত এই মুহূর্তে দাঁড়িয়ে পৃথিবীতে যত দুঃখ হানাহানি তার অনেকটারই কারণ আমাদের এই আমিটা অহংটা অভিমানটা
গানে যাই। অভিমান আসলে আমাদের সবার জীবনে জড়িয়ে আছে, কেউ যদি বলি যে নেই তাহলে আমরা মিথ্যে বলবো। আর এখন যখন পেছন দিকে ফেলে আসা কৈশোর যৌবনের দিকে তাকাই, তখন মনে হয় সেই অভিমানগুলো কোথাও
রঙিন পাথর হয়ে আমাদের মধ্যে থেকে গেছে। সেই রকম একটা লেখা পড়ি, এই লেখাটার নাম স্টোন চিপ। জলের নিচে ভাসছে অনেক দিনের টুকরো, সেসব ছিল একদিন বুকের ভেতর স্টোন চিপ। সন্ধে হলে রোজ রোজ তোর গলিতে ঘুরতাম, শিরায় যেমন রক্ত, বারান্দা ছাদ আবছা, জল পড়ছে টুপটুপ, স্কুলের শাড়ি নীল পাড়, বৃষ্টি ভেজার গন্ধ, ঘোর লেগেছে। তারপর থাকলো গলি, তুই নেই, আমিও এখন সন্ধের শিরার ভেতর ঘুরছি, বাহানাহীন একলা। ঘুরতে গিয়ে বুঝলাম রক্ত জমে জল হয়, সেই জলে আজ ভাসছে নীলচে ছোট ঠান্ডা নরম কিছু স্টোন চিপ। চিনতে পারিস? দেখ তো। আমাদের এবারে গান নিয়ে যাই, গানের মানুষ নিয়েই আসি, শুরু করি। তাকে বেশিক্ষণ দূরে রাখা ঠিক না। চলো। আছে সে নয়ন তারায়, আলোক ধারায়, তাই না হারায়। ও গো তাই দেখি তাই, যে থায় সে থায় তাকাই আমি, যে দিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরিতায় সকল খানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরিতায় সকল খানে। আমি তার মুখের কথা শুনব বলে গেলাম কোথা, আমি তার মুখের কথা শুনব বলে গেলাম কোথা, শোনা হলো না হলো না। আজ ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে, এই যে শুনি শুনি তাহার বাণী আপন গানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরিতায় সকল খানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরিতায় সকল খানে। তো রাখো জি
সকলখানে আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই নাহারায়। ও গো তাই দেখে তাই যে থায় সে থায় তাকাই আমি যে দিকপানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরে তাই সকলখানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরে তাই সকলখানে। সে আর আমি তার যেরকম তছনছিয়া স্বভাব ঝড়ের পিঠে সওয়ার হয়ে আসে, আমিও তেমন অজ পাড়া গাঁর নবাব সন্ধেবেলা মুক্ত ছড়াই ঘাসে। তার যেরকম বিরুদ্ধতার মেজাজ হঠাৎ করে উল্টো দিকে ছোটে, আমিও তেমন আগুন জলে ভেজা সময় বুঝে ঠোঁট বসাবো ঠোঁটে। তার যেরকম উল্টো পাল্টা খুশি হালকা রঙের বাতাসে চুল বাঁধে, আমিও তেমন সিঁদুরে মেঘ পুষি কেমন একটা গন্ধ ছড়ায় ছাদে। তার যেরকম মন খারাপের বাতিক সন্ধে হলে ভাল লাগে না কিছু, আমিও তেমন জলের ধারে হাঁটি বুঝতে পারি আকাশ কত নিচু। তার যেরকম জাপটে ধরে সোহাগ আমায় ছাড়া চলে না একদিনও, আমিও তেমন দু চার লাইন দোহা লেখার ওপর ছড়িয়ে থাকা তৃণ। আমরা আজকে ঠিকই করেছিলাম যে খানিকটা আমরা যেরকম ভেবেছি একটা পরিকল্পনা মাফিক চলবো, কিন্তু হঠাৎ ওর কবিতা থেকে যদি আমার কোনো গান মনে আসে তাহলে সেটা গাইব এবং তোমার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। আমার এবার একটা গান মনে এসেছে যার জন্য আমাকে এক মিনিটের জন্য আপনাদের এইখান থেকে বাইরে যেতে দিতে হবে। আমি একটা বাজিয়ে নেবে, তুমি আমরা তো সবাই একসাথেই করছি। তুমি বাড়ি চলে যাচ্ছ? না না না, আমি বাড়ি চলে যাব না, আমি অনেক গান গাইবো আজকে। কাজেই আমি এই পরিপ্রেক্ষিতে যে প্রেমের গানটা ভেবেছি সেটা আনতে আমাকে একটু সময় দিন, ততক্ষণে সুভায়ুর বাজনা শুনুন। প্রেমের প্রতীক্ষা এবং একটা আশ্বাস সেই গানগুলোতেও যাব। তার আগে পূর্ণেন্দু পত্রীর যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি, প্রতীক্ষাতে প্রতীক্ষাতে সূর্য ডোবে রক্তপাতে, সব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে, একান্তে যার হাসির কথা হাসেনি, যে টেলিফোন আসার কথা আসেনি, অপেক্ষমান বুকের ভিতর কাঁসর ঘণ্টা শাঁখের উলু, একশো বনের বাতাস এসে একটা গাছে হুলু স্থুলু, আজ বুঝি তার ইচ্ছে আছে ডাকবে আলিঙ্গনের কাছে, দিঘির পাড়ে হারিয়ে যেতে সাঁতার জলের মত্ত নাচে, এখনো কি ডাকার সাজে সাজেনি, যে টেলিফোন বাজার কথা বাজেনি, তৃষ্ণা যেন জলের ফোঁটা বাড়তে বাড়তে বৃষ্টি বাদল, তৃষ্ণা যেন ধূপের কাঠি
গন্ধে আঁকে সুখের আদল, খাঁখা মনের সবটা খালি, মরা নদীর চড়ার বালি, অথচ ঘর দুয়ার জুড়ে তৃষ্ণা বাজায় করতালি। প্রতীক্ষা তাই প্রহরবিহীন, আজীবন ও সর্বজনীন, সরোবর তো সবার বুকেই, পদ্ম কেবল পদ্মানসীন। স্বপ্নকে দেয় সর্বশরীর, সমক্ষে সে ভাসে না, যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না। আজি গধূলি লগনে হে বাদল গগনে, তার চরণ ধ্বনি
তুমি
প্রাণের আশা কহিব, তোমার এই প্রাণের আশা কহিব, সুখে দুঃখে সুখে আধারে আলোকে, সুখে দুঃখে সুখে আধারে আলোকে, চরণে চাহিয়া রহিব, তোমার এই প্রাণের আশা কহিব, তোমার এই প্রাণের আশা কহিব, কেন এ সংসারে পাঠালে আমারে, তুমি জানো তা প্রভু, কেন এ সংসারে পাঠালে আমারে, তুমি জানো তা প্রভু, তোমারই আদেশে রহিব এ দেশে, তোমারই আদেশে রহিব এ দেশে, সুখ দুঃখ যাহা দেবে সহিব, তোমারে প্রাণে আশা কহিব, তোমারে প্রাণের আশা কহিব, যদি বনে কভু পথ হারাই প্রভু, তোমারি নাম লয়ে ডাকিব, যদি বনে কভু পথ হারাই প্রভু, তোমারি নাম লয়ে গান কমলিনী গাইবে বলে ঠিক করেছিল, তার মধ্যে জোচটা আছে। তো তখন আমি ভাবছিলাম যে জোচনা নিয়ে কি বলা যায়, কি পড়া যায়। আপনারা যদি অনুমতি করেন একটা ছোট্ট গদ্যাংশ পড়ব, খুব বেশি সময় নেব না। এমনি সামনে দেখছি রঞ্জনদা বসে আছেন, এবার রঞ্জনদার সামনে গদ্য পড়া পদ্য পড়া সবই একই ব্যাপার। আমার বিশ্বাস রঞ্জনদার সামনে আমাদের মতো মানুষের শুধু খাদ্য গ্রহণের জন্যই মুখ খোলা উচিত, বাকি সময় মুখ বন্ধ থাকাই ভালো। আমি তো গানের জন্য খুলছি মুখ। রঞ্জনদা বোধহয় গান এখনো শুরু করেননি, কিন্তু রঞ্জনদা যা লিখেছেন লিখছেন তার সামনে আমাদের পড়া উচিতই না। আমি মার্জনা চাইবো, মার্জনা চাইবো। নবনীতাদি আছেন, নবনীতাদির সামনে পড়ছি, সেটাও ধৃষ্টতা। আরেকজন মানুষ এখানে আছেন, আমাদের খুব প্রিয় একজন মানুষ, তার কাছেও অনুমতি চাইব, তাকেও প্রণাম জানাবো দূর থেকেই। স্বাতী দিয়ে আজ এসছেন এখানে, স্বাতী গঙ্গোপাধ্যায়। আমি জানি না অন্ধকারের মধ্যে স্বাতী দিয়ে আছেন, কিন্তু আমরা স্বাতীদিকে দেখতেও পাচ্ছি, যেমন নবনীতাদিকেও দেখতে পাচ্ছি। আমরা যখন বাচ্ছিলাম তখন এমন একটা লেখার কথা মাথায় উঠে এলো, জ্যোৎস্না বলতে আমার একজনের কথাই মনে পড়ে, প্রেমেরই কথা। আর এমন একজন মানুষ যার প্রেমে আমি আমার স্ত্রী একসঙ্গে পড়েছিলাম, তার নাম সুনীল গঙ্গোপাধ্যায়। তো আমরা এখনও তাঁর প্রেমের বাইরে নই। আমার মনে আছে প্রথম যখন ক্লাস ফাইভে পড়ি, তাঁর সই নিতে গিয়েছিলাম, বাবা নিয়ে গিয়েছিলেন, উনি
দুটো বিস্কিট দিয়েছিলেন আমাকে। আমি অনেকদিন একটা কৌটোয় বিস্কিট দুটো রেখে দিয়েছিলাম ওর দেওয়া বলে। তো এটা বলছি তার একটা কারণ আছে, এটা একটা বড় গদ্য, তার একটা অংশ পড়ছি জ্যোৎস্না বললেই যে কারণে আমার আগে সুনীলদার কথা মনে হয়। কোন সাল হবে বোধহয় 2008 কি 9, দোলে শান্তিনিকেতন, সুনীলদার নেতৃত্বে আমরা ফুল টিম ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক ওঠা হয়েছে। আমরাই বয়ঃকনিষ্ঠ দম্পতি বলে সাতিদি একতলার একটা ঘর ছেড়ে দিয়েছেন আমাকে আর দুর্বাকে। দোলের রাতে সুনীলদার বারান্দার পানভোজন, লম্বা বারান্দা, সামনে মোরামের পথ আর গাছগাছালির গায়ে তখন দোল পূর্ণিমার জ্যোৎস্না, পান গান কাব্যপাঠ আর দেদার আড্ডা চলছে। যখন প্রায় মধ্যরাত আমাদেরই মধ্যে কে একজন যেন বলল, ইস এখন খোয়াইয়ের ধারে গেলে দারুণ হতো। সুনীলদার দুম করে বললেন, বেশ তো চলো না যাওয়া যাক। ছবির মতো একটা রাত, কবিতার মতো একটা আড্ডা, জ্যোৎস্নার মতো কিছু পানীয় আর স্বপ্নের মতো একজন মানুষ। আমরা কি স্বপ্নের মধ্যেই জীবন কাটাচ্ছিলাম? যখন পৌঁছলাম হালকা শিরশিরে হাওয়া আর রূপলী জ্যোৎস্নায় ছমছম করছে খোয়াইয়ের ধার, শাল গাছগুলোর পাতা অল্প নড়ছে, কারো মুখে কোনো কথা নেই, চুপচাপ যে যার মতো জঙ্গলের দিকে হেঁটে যাচ্ছি, হঠাৎ খোলা গলায় সুনীলদা ধরলেন, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। এ গান আগেও বহুবার ওর গলায় শুনেছি, কিন্তু সত্যিকারের জ্যোৎস্নার বনে গানটা গেয়ে উঠলেন যখন, আমরা সকলে একটা কবিতা তৈরি হতে দেখলাম। একে একে গলা মেলালাম, পা মেলালাম, ওই তো একটু দূরে দুহাত আকাশে তুলে গাইতে গাইতে জ্যোৎস্নার জঙ্গলে মিলিয়ে যাচ্ছেন ছদ্মবেশী উদাসীন রাজা। আমরা তাঁর পায়ের ছাপ থেকে আলো কুড়োতে কুড়োতে একটু পিছিয়ে পড়েছি কেবল, আর পিছিয়ে পড়তেই দেখি সামনে এখন একটা মরুভূমি, যার বয়স 4 বছর 7 বছর কিংবা অনন্ত। এই অনন্তের প্রতিটি দিনই 7 সেপ্টেম্বর, কারণ মৃত্যুর পরমুহূর্ত থেকে রোজ একটু একটু করে আবার জন্মাচ্ছেন সুনীলদা আমাদের স্মৃতিতে বিচ্ছেদে। নেহাত আমরা নিজেকে বড় বেশি ভালোবাসি, নইলে এমন মানুষের সঙ্গে সহমরণে যাওয়াই যেত। সুনীল গঙ্গোপাধ্যায়ের সাহিত্য কীর্তি নিয়ে তো আলাদা ইতিহাস তৈরি হবে, কিন্তু কে এই নীল মানুষ জ্যোৎস্নায় যার এপার ওপার দেখা যায়? কে এই রাখাল যার মগজ তৈরি শরৎকালের এক টুকরো আকাশ দিয়ে আর হৃদয়ের জায়গায় বসানো রংচঙে উপহারের রাংতা? এর উত্তর পাওয়া যাবে না, আর এমন মানুষও আসবে না কোনোদিন। কেবল আজও ঘুমের মধ্যে মাঝে মধ্যে দেখতে পাই দোল পূর্ণিমার রাতে খোয়াইয়ের ধারে একা একা ঘুরে বেড়াচ্ছে এক কিশোর। সে জঙ্গলের দিকে চলে যেতে চায়, তার হাতে আঁকড়ে ধরা রয়েছে জং ধরা কবেকার একটা টিনের কৌটো, আর সেই কৌটোর ভেতরে পড়ে থাকতে থাকতে দুটো পুরনো বিস্কুট কখন প্রজাপতি হয়ে গিয়েছে। আজ এই রূপলি রাতে চুপি চুপি তাদের উড়িয়ে দিতে চায় সে। Oh
जागे नाथ जो Oh.
ফাগুনের সন্ধ্যা কালে ধরা দিয়ে গানে যখন যাওয়া আসা চলছে তখন রক্তকরবীকে খুব দূরে সবসময় রাখা যায় না, ওর প্রসঙ্গ এলেই এই একটি লেখার কথা আমার অন্তত মনে পড়ে, নিশ্চয়ই আপনাদেরও অনেকেরই মনে পড়বে। আর রক্তকরবীকে আমরা এক একজন এক এক চোখে দেখি, সেইটাই তো একটা বড় লেখার সার্থকতা। আজ আমার খুব একজন প্রিয় মানুষ, প্রিয় কবির জন্মদিন, তার নাম জয়দেব বসু। তার একটা লেখা আছে রক্তকরবী নামে, প্রেমের গানে যাবে কমলেনি, এও একরকম প্রেমেরই লেখা। জয়দেবদার একটা লেখা পড়ি, তারপর কমলেনির গান আবার। তোমার কথা শুনেছি কতবার, কত যে লোক বলে তোমার নাম। আমি ছিলাম নির্বাসিত দেশে, আমি কি আর তোমায় চিনতাম। পুরাণে বলে, লোককথায় বলে, আসবে তুমি কখনো কোনো দিন, মুছিয়ে দেবে গেরস্থালি চোখ, অনামিকায় ফোটাবে আশ্বিন। পেরিয়ে গেছি মেঝেন্দের দেশ, পেরিয়ে গেছি কুষ্ঠে খসা গ্রাম,
জানো কি তুমি, অনেকে এখানেও ফিসফিসিয়ে বলে তোমার নাম। পেরিয়ে গেছি দস্যুদের তাঁবু, পেরিয়ে গেছি ভগ্ন বন্দর, যেখানে রোজ বালিতে দোহা লেখে বিলাপরত দুজন অন্ধ। তাদের কাছে তোমার নাম করে টুকে নিয়েছি লুপ্ত প্রার্থনা, না হলে ওই হতভাগ্যদের মনোবিকার কখনো সারত না। পেরিয়ে গেছি নিশান রাঙা পথ, কোথায় আছো কিভাবে আছো তুমি, পায়ের নিচে দগ্ধ ধান ক্ষেত, পায়ের নিচে শীতল মালভূমি, চেরাগ হাতে নানান দেশে যারা ঘুরে বেড়ায় সাতসুলুক রাখে, তারা বলেছে আমরা কেউ নই, সেই মেয়েরা চিনতে পারে তাকে, যাদের হাত ফ্যাকাশে হয় খারে, যাদের হাত চুলোতে শেঁকা হয়, যাদের খুব কথা বলার সাধ, কথা বলতে যাদের আরো ভয়। তাদের সাথে যখন দেখা হলো তখন ভীতু দৃষ্টি অনুসারে মানচিত্রে পথ বসিয়ে আমি এক ছুট্টে তেরো নদীর পারে, মস্ত এক পাঁচিল পার হয়ে পরের পর দরজা ঠেলে ঠেলে খুঁজে পেলাম তোমাকে নন্দিনী, নিখোঁজ এই পাগলিদের ছেলে। একটা এমন গান করি, প্রথম সিডির যে গানের কথা বলছিলাম যেটাতে সুভায়ুর বাজনা শুনে তারপরে আমি ডাব করছিলাম, সেই গানটা আমার নিজের ভীষণ প্রিয় গান, এবং কখন যে নিজের একটা ছাপ পড়ে গেছে গানটার আমার ওপর, এবং সৌভাগ্যক্রমে আমারও বোধ হয় একটু গানটার ওপর, কারণ আমার ভালোবাসার অনেক মানুষ এই গানটা আমার থেকে বিশেষভাবে শুনতে চায়। তাদের সবার জন্য, আপনাদের সবার জন্য, আমার জন্য গানটা গাই। Thank you.
রাঙাবে ওই উত্তরে আজি কারো পানে
সবে মোর প্রাণ ভরে প্রকাশে আজি যত যত তারা তব আকাশে সব মোর প্রাণ ভরি প্রকাশে। এই গানটা শুনলেই আমার অন্য একটা তারা ভরা আকাশের কথা মনে হয়, একজনই মানুষের কথা মনে হয়, ভিনসেন্ট ভ্যান গঘ। একটা ছোট্ট অংশ পড়ছি গদ্যের, যে রাতে দ্য স্টারি নাইট ছবিটা তিনি এঁকেছিলেন। কেবল আঁকতে না পারলে, ক্যানভাসে তুলি বোলাতে না পারলে ভিনসেন্টের মাথার ভারসাম্য ঠিক থাকে না। সব কিছুর পরেও বুঝতে পারেন ভিনসেন্ট, কাজ আর আরও আরও কাজই তাঁর সুস্থ থাকার একমাত্র উপায়। এই যে আঁকার ইচ্ছে চলে যাচ্ছিল তাঁর, কেবল মনে হচ্ছিল চারপাশের সব কিছুকে ভেঙে চুড়ে তছনছ করে দিই, সে যে একরকম পাগলামই, তা কি আর ভিনসেন্ট বোঝেন না? কিন্তু বুঝেও কিছু করার থাকে না তাঁর, যতক্ষণ না সেই প্রবল শারীরিক উন্মাদনাকে ক্যানভাসে উজাড় করে দিচ্ছেন, যতক্ষণ না সমস্ত আগুন শরীর থেকে ছড়িয়ে পড়ছে তাঁর মনে, মাথার ভিতর, নীলচে দুই চোখে, আর সেখান থেকে ক্যানভাসে। চিঠিটা ভাঁজ করতে করতে জানলার বাইরে তাকিয়ে থাকলেন ভিনসেন্ট। তাঁর প্যারিসের কথা মনে পড়ছে না, এমনকি মনে পড়ছে না ভারী পছন্দের হলুদ বাড়িটার কথাও। কেবল মনে পড়ছে একটি ছবির কথা, যা তিনি এই কদিন আগেই শেষ করে পাঠিয়েছেন ভাইকে। এই জানলা আর তার বাইরের বাগানই এখন ভিনসেন্টের পৃথিবী, কিন্তু এসবের বাইরেও কোনো এক পৃথিবীর অস্তিত্ব টের পান তিনি যখন আঁকা শুরু হয়। সেদিন আঁকছিলেন সাদামাটা একটি রাতেরই ছবি মাত্র, কিন্তু সে যে দেখতে দেখতে এই রকম আশ্চর্য চেহারা নেবে তা তিনি মোটেও জানতেন না। যখন আঁকতে থাকেন ভিনসেন্ট, নিজের হাতের ওপর নিজেরই নিয়ন্ত্রণ থাকে না তাঁর, মনের উপরেও থাকে না। সম্পূর্ণ অন্য একজন ভিনসেন্ট এসে যেন ছবিগুলো এঁকে দিয়ে যায়, আর তিনি নিতান্ত সাধারণ একজন ভিনসেন্ট দূরে দাঁড়িয়ে আর এক ভিনসেন্টকে উন্মাদের মতো এঁকে যেতে দেখেন। এখান থেকে কিছু দূরেই দেখা যায় গোটা কয়েক লম্বা সাইপ্রেস, সঙ্গে আছে বেশ কিছু স্থানীয় বুনো গাছের সমাহার, তারপর নিচু নিচু পাহাড়ের ঢালে কয়েক ঘর মানুষের বাস, আছে একখানা গির্জার চূড়ো, আর তারপর যত দূর দেখা যায় কেবল আকাশ। তাকে শুধুমাত্র ফরাসি আকাশ বলে মানতে মন চায় না ভিনসেন্টের। এর আগে বহুবার এই ছবিখানার খসড়া করেছেন তিনি, কিন্তু শেষমেশ ছবিখানা যখন আঁকতে শুরু করলেন, দেখতে পাচ্ছিলেন চোখের সামনেই তার হাত ঘোরাতে শুরু করেছে আকাশটাকে। আকাশ থেমে নেই আর, সে তার অগণিত নক্ষত্র, মেঘপুঞ্জ, ছায়াপথ আর গ্যালাক্সিদের নিয়ে ঘুরতে ঘুরতে বয়ে চলেছে নিরন্তর এক অজানার দিকে। নক্ষত্ররা ঘুরছে, তাদের বিকিরণ ঘুরছে, ছায়াপথগুলো ঘুরে ঘুরে বয়ে যাচ্ছে অতি দূরের দিকে, ঘুরছে গোটা ব্রহ্মাণ্ডটা। আর এই অ্যাসাইলামের জানলায় চোখ রেখে উন্মাদ আঁকিয়ে ভিনসেন্ট ধরে রাখছেন সেই অতিকায় ঘূর্ণন। এই অভিজ্ঞতা তার হয়েছে সেই রাতে, ছবিটা শেষ করবার পর এক রাত তিনি ঘুমননি, জেগে থেকেছেন আর ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে ভেবেছেন, কয়েকখানা পাউন্ডের বিনিময়েও কি কেউ কিনবে না এই ছবি। টেনিসনের লেডি অফ শ্যালট বলে যে কবিতাটা আছে, লিরিক্যাল ব্যালাড একটা, তাতে কিং আর্থারের লেজেন্ডের ওপরে, এবার সেখানে মেয়েটি একটি টাওয়ারের মধ্যে একটা অভিশপ্ত জীবন যাপন করে, তার বারণ বাইরের পৃথিবীকে দেখা, সে কেবলমাত্র আয়নায় একটা তার প্রতিফলন দেখতে অ্যালাউড। তার ওপরের অভিশাপটা ঠিক কিসের সে হয়তো নিজেও জানে না, এখানে তপতিমাসী বাবার এক ছাত্রীও আছেন তো, কিন্তু সেইরম, এবং সে একটা কিছু বুনে চলে এবং জীবনের ছবি শুধু দেখে, জীবনকে দেখা তার বারণ স্বচক্ষে। এবার হঠাৎ সেই জায়গায় শৌর্য বীর্য প্রচণ্ড একটা গ্ল্যামার নিয়ে স্যার ল্যান্সেলট বেরিয়েছেন
এবং তার একটা সুন্দর ডেসক্রিপশন যে তিনি চলছেন এবং সেই জিনিসটার সেই যেটা রিফ্লেকশনটা দেখলো লেডি অফ শ্যালট সেটাতে তার সে বিদ্রোহ করলো, বিদ্রোহ করলো তার অভিশপ্ত জীবনের এগেনস্টে এবং ফিরে তাকালো, তাকে দেখতেই হবে। এবং সেই যেই মুহূর্তে সে তাকালো তখনই ওই টেনিসনের লাইনগুলো হলো, আউট ফ্লু দ্য ওয়েব অ্যান্ড ফ্লোটেড ওয়াইড, দ্য মিরর ক্র্যাকড ফ্রম সাইড টু সাইড, দ্য কার্স ইজ আপন মি শি ক্রাইড দ্য লেডি অফ শ্যালট। তো সে বুঝলো তার এখানেই জীবনের শেষ, কিন্তু সেই মুহূর্তের একটা পরম পাওয়া, সেই দেখাটা প্রেমের যে এদিকে বিদ্রোহ এবং ওদিকে প্রেমের প্রবেশ, তার জীবনে যে সমারোহ নিয়ে আসে সেইটার গান, এই রেফারেন্সটা বাবা সবসময় বাবা বলতো যে আমি পড়াতে গেলে এই কবিতাটা পড়ানোর সময় এই গানটা উদাহরণ দিই, তাই জন্য এই গল্পটা আপনাদের বললাম। আমি এই গানটা গাইবার সময় সবসময় ওই কবিতাটার উদাহরণ দিই। বিরসদিন বিরল কাজ প্রবল বিদ্রোহে এসেছো প্রেম এসেছো আজ কি মহাসমারোহে, বিরসদিন বিরল কাজ প্রবল মহাসমারোহে, বিরসদি বিরল কাজ একেলা রই একেলা রই, অলস মন নীরব এ ভবন গুণ ভাঙিলে দ্বার ভাঙিলে দ্বার কোন সেখান অপরাধ মহাসমারোহে, বিরসদি বিরল কাজ। ছায়া বোলায় ঘনায় ঘন ঘটা গঙ্গা যেন হেসে দুলায় ধূর জটির জটা, কানন পর ছায়া বোলায় ঘনায় ঘন ঘটা গঙ্গা যেন হেসে কথা আবার বললো কমলিনী, কিন্তু যাদের বিদ্রোহ ঠিক আসে না তাদের জীবনেও তো প্রেম আসে, তারা প্রেম নিয়ে অন্যভাবে ভাবে, এবং আমাদের মতো কিছু প্রাণীও আছে যারা সারা জীবন খুব অলসভাবে কাটায়, নেহাত কিছু সন্ধে
বেরোয়, কিছু সকাল কাজে বসে, কিন্তু বাকি জীবনটা তাদের খুব আলসভাবে কাটে। তো তাদের প্রেম হয়তো এইভাবে লেখা হয়, এই লেখাটার নাম অলস লিখিত। লাগে শিকার কত কাজে তারই যুক্তি বোঝাই তুনির, কারা তৈরি করে বাজেট আমি গাছের পাতাগুনে, দেখি রং কীভাবে জলে আর গন্ধ কেমন একা, কারা কাজের কথা বলে আমার হয় না কিছু দেখা, বরং আলগা মতো বসে জলে মিথ্যে ভেজাই তুলো, কারা পা মুছে পাপোষে আমি কুড়িয়ে রাখি ধুলো, কারা তৈরি করে সেতু আর বস্তিগুলো পোড়ায় আমি দেখিনি ধূমকেতু, আমার মন লাগে না ওড়ায়, তবে কিসের এত কথা ওড়ে ঘোড়ার খুরে খুরে, ছোটে দশটা থেকে ছটা আমি দাঁড়িয়ে থাকি দূরে, কাদের রাস্তা উঁচু নিচু গেল কেদারে আর কাবায়, মন পারল না আর কিছু শুধু তোমার কথা ভাবায়। দেখো বিরহ বিচ্ছেদ কিছুই তো বাদ থাকে না, আর সেতু একটা কথাও বললে, তাতে মনে পড়ল একটা ছোট্ট কবিতা, তারপরে গানে যাব, যে তোমার আমার এই বিরহের অন্তরালে কত আর সেতু বাঁধি সুরে সুরে তালে তালে। তো এই সাঁকো বা সেতুটা বিরহের, বিরহ যেমন ঠিক প্রেমের অবিচ্ছেদ্য একটা অঙ্গ, নইলে তো প্রেমটা পরিপূর্ণতা পায় না, তো সেই প্রেমের বিরহ এবং প্রতীক্ষার গানে যাওয়ার আগে একটা ছোট্ট জয় গোস্বামীর কবিতা সাঁকো পড়ি। একটি বিচ্ছেদ থেকে পরের বিচ্ছেদে যেতে যেতে কয়েকটি দিন মাত্র মাঝখানে পাতা আছে মিলনের সাঁকো, মেঘ করে আসবেই, পথ ঝাপসা হবেই বৃষ্টিতে, পা পিছলে তলিয়ে যাবে, তার আগে যতক্ষণ পারো আঙুলে আঙুল আঁকড়ে রাখো। রচবে তোমার মুখের ছায়া
সবচাইতে বেশি কাঙ্ক্ষিত যে বিষয়টি দরকার তা হচ্ছে বৃষ্টি। এ বিষয়ে নিশ্চয়ই এই প্রেক্ষাগৃহে একজনও নেই যিনি দ্বিমত হবেন। রবীন্দ্রনাথের গান হবে বর্ষার গান হবে না তা তো হয় না। কমলিনী বর্ষার গান বেছে এনেছে, আমি সেই গানের পূর্বাভাসটুকু পড়ি। এই লেখাটার নামই পূর্বাভাস। বিরহ ঠিক কেমন হবে দর্জি নিলেন চোখের মাপ, কোথাও একটা মন ভেঙেছে আমরা ভাবি নিম্নচাপ। কোন ছাদে কে একলা হলো জ্বর গায়ে জল কি অন্যায়, মেঘ পাঠালো খেতাব তাদের ঝড়কে যারা দিব্যি দেয়। গাছ নুয়ে তার নিচ্ছে খবর ঝাপটা হাওয়া দিচ্ছে দোষ, কোথাও একটা চুল ভিজেছে আমরা ভাবি
অসন্তোষ। হেমন্তে এই ঝমঝমানো শীত কি তবে বর্ষাতীর, যার তাকানোয় আটকে ঋতু নাকছাবিতে সময় স্থির, তার জন্যেই এই ঝামেলা ঝড় বাদলের পূর্বাভাস। জিদ্দি একটা সকাল তাকে শাসায় যদি ফের তাকাস, জল বুঝেনিক সম্মতি আর ঠোঁট বুঝেনিক ঠোঁটের মন, কোথাও একটা প্রেম হয়েছে আমরা ভাবি সাইক্লোন। যেই প্রেমটা হয়েছে বাদল ধারায় সেইটার গান গাই। আমার নিষিদ্ধ রাতের বাদল ধারা, আমার নিষিদ্ধ রাতের বাদল ধারা, এসো হে গোপনে আমার স্বপ্ন লোকে দিশাহারা, নিষিদ্ধ রাতের বাদল ধারা, এসো হে গোপনে আমার স্বপ্ন লোকে দিশাহারা, নিষিদ্ধ রাতের বাদল ধারা, ওগো অনেকেরই সবারই চেনা। বধুয়া নিদ না হয়
বাজে বাদল রাতে নিদ নাহে আঁখে পাতে ডাকেছে গগনে বাদল নয়নে বাদল জীবনে বাদল ছায়া এসো হে আমার বাদলের বধু চাতকিনী আছে ছায়া গগনে বাদল নয়নে বাদল জীবনে বাদল ছায়া এসো হে আমার বাদলের বধু চাতকিনী আছে ছায়া কাঁদেছে রজনী তোমার লাগিয়া সজনী তোমার জাগিয়া কোন অভিমানে নিঠুর নাথ জীবন ভার হয়েছে অবহ এ জীবন ভার হয়েছে অবহ সপিব তুমিও একা।
বর্ষার কথা যখন শেষই হলো, তখন বাঙালির বর্ষার মধ্যে একটা তারিখ 22শে শ্রাবণও বটে। একটা ছোট্ট লেখা পড়ি, তারপর কমলিনী আবার গাইবে। বৃষ্টিতে রেলিং ভিজছে, কফির টেবিলে একা খাম, কত যে না লেখা চিঠি নিচু হয়ে কুড়িয়ে নিলাম, তবু মেঘ দোষ দেয়, জল বলে কাফের কাফের। ফাঁকা বাস টার্মিনাস, বিহঙ্গ একাকি তরুবরে, ঘর ফিরে গেছে তাই কেউ ফিরে আসবে না ঘরে। স্মৃতি কত নকশাদার, জানে শুধু রুমালের ঘের। পাঁচিলে বয়স ভেজে, চিলেকোঠা ভিজে একাকার, শিরা কেটে নিয়ে গেছে কাপড় মেলার সরু তার। একা ছাদ ভয় পায়, বৃষ্টি যদি নেমে আসে ফের। গানে কে অমন গলা, অন্তরায় পাশ ফিরে শুই, বিদায় তারিখ বলছ কেবলই দুয়ের পিঠে দুই। বর্ষা তো জানিয়ে গেছে দেখা যে হবে না আমাদের, যে কোনো 22 নও তুমি শুধু শ্রাবণ মাসের। মৃত্যুকে যেখানে প্রেমের পূর্ণতা হিসেবে, কনসামেশন হিসেবে দেখা হয়েছে, খুব অল্প বয়সে রবীন্দ্রনাথের লেখা ভানুসিংহের পদাবলীতে, সেই গানটা গাই। আকুল রাধা
तुहु मम दोसरा तुहु मम घोचा मरण तो आ भुज पाशे तब लह सम देह तुरोधय कोर पर तुझ रोदय रोदय नींद भरब सब देह तुहु नहीं बिसरबे এটা অবশ্য ২৫ বৈশাখের লেখা, এই সদ্য পেরোলাম তারিখটা সেই দিন লেখা। আমি কেবল ভাবি যে আমরা যে কোনো যাতনায়, যে কোনো আনন্দে, যে কোনো আকাঙ্ক্ষায়, যে কোনো বিরহে, যে কোনো বিপদে একজন মানুষের কাছে ছুটে যাই, তিনি কার কাছে যেতেন এইটাই আমার জানতে খুব ইচ্ছে করে। এই লেখাটার নাম সন্ধে পাখি। যখন বুকে ঝাঁপায় এসে কুঠার, সত্যিকে সব মিথ্যে বলে ডাকে, হঠাৎ যখন হাত ছাড়ে বন্ধুতা, বাধ্য হয়ে স্মরণ করি তাকে। গানের কোনো অচেনা অন্তরায়, অপ্রত্যাশার সুর যেখানে সহজ, জীবন আমায় অনেক পথে ঘোরায়, সব তরিত যায় না শিলাই দহ, প্রশ্ন তবু ভাবায় নানান ঘেরে, বাসভূমিতেই যারা দীপান্তরী,
আকাশ জুড়ে সন্ধে পাখি ফেরে, রাতের কাছে আগুন জড়ো করি। এই দেশে কি জন্মদিনের মাটি, এই বাতাসেই আবির ছিল তবে, সরিয়ে রেখে আদত রচনাটি আমরা এখন মজেছি উৎসবে। কোথায় যাব তাঁর উপশম ছাড়া, কোথায় পাব জটিল নিরাময়, মানুষ লেগে একলা হলো পাড়া, তাঁর বাড়িতেই পড়তে যেতে হয়। সন্ধে পাখি আকাশ জুড়ে দেখা, যাই যেরকম ফিরেও আসি সেই, রবি ঠাকুর দাঁড়িয়ে থাকেন একা, তাঁর তো কোনো রবীন্দ্রনাথ নেই। আমাদের তো রবীন্দ্রনাথ বলে দিয়ে গেছেন সব মরণ সব দুঃখের উপরে যে সত্য সে হলো জীবন, তারই জয় হয় সব কিছু ছাড়িয়ে। কাজেই আমি সেই এমন একটা প্রার্থনা এবং বিশ্বাস এরম একটা গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। আপনারা সকলে খুব ভালো থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন, তাই জন্যই গান বাজনা করা, তাই জন্যই লেখা পড়া সব কিছু। সব বাধা বিপত্তি মন খারাপ ছাপিয়ে উঠুক আনন্দ, যেটা রবি ঠাকুরের কাছে সবচেয়ে বড় সত্য, জীবনের সত্য।
লজ্জা যাবে যখন পাবো দেবার মতো ধন, যখন রূপ ধরে বেহোশে প্রাণের আরাধন, আমার লজ্জা যাবে যখন পাবো দেবার মতো ধন, যখন রূপ ধরে